আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আর একটা টিভি প্রোগ্রামে থাকায় দেরি হয়ে গেল, ক্ষমা প্রার্থী। আজকে যেহেতু দেরি হয়েছে, খুব সংক্ষেপেই কথা বলবো। এই আজকে নিউজে হচ্ছে, লকডাউনের পরে কুইন সিন ইন পাবলিক ফর দি ফার্স্ট টাইম সিন্স লকডাউন। লকডাউনের মানে ঘোড়া চড়তেছেন, কুইন সিন ইন পাবলিক ফর ফার্স্ট টাইম সিন্স লকডাউন রাইডিং পোনি। সুতরাং এটা দেখতে পারেন আজকের আজকের নিউজ, যে কুইন হ্যাজ বিন ফটোগ্রাফ রাইডিং গ্রাউন্ডস অফ উইন্ডজর উইন্ডজর কাসেলে হার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স সিন্স করোনা ভাইরাস লকডাউন বিগিন। 94 ইয়ারের রানী পিকচার অন 14 ইয়ার ওল্ড ফেল পোনি কল্ড বারমোরাল ফার্ন ওভার দি উইকেন্ড। সি রেগুলারলি রাইডস অন গ্রাউন্ডস অফ উইন্ডসর, রেগুলার এই ঘোড়া চড়েন। সুতরাং রানীকে দেখতে পাচ্ছেন, এখনও এই প্রথমবার লকডাউনের পরে দেখা গেছে ওনাকে। সর্বশেষ দেখা গেল মোস্ট পসিবলি 19শে মার্চ। সুতরাং এটাও একটা ইন্টারেস্টিং ম্যাটার, রানী হয়তো কমফোর্ট ফিল করতেছেন। মেজর নিউজের মধ্যে যেটা হচ্ছে যে আজকে খুব সংক্ষেপে শেষ করে দেব, কারণ আমি নিজেও ক্লান্ত। অলমোস্ট 300 মাইগ্রেন্ট পুট ইন ডিটেনশন ডিউরিং প্যান্ডামিক। প্যান্ডামিকের সময়ে 300 মাইগ্রেন্টকে ডিটেনশনে রাখা হয়েছে। হোম অফিস পুট আন্ডার 300 নিউ পিপুল ইন ইমিগ্রেশন ডিটেনশন ডিউরিং করোনা ভাইরাস প্যান্ডামিক। ফিগার্স রিলিজ টুডে সাজেস্ট বিটুইন স্টার্ট অফ ইউকে লকডাউন 23rd March অ্যান্ড এন্ড অফ এপ্রিল 295 পিপুল এন্টার ইমিগ্রেশন ডিটেনশন অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট অন কোভিড-19 অ্যান্ড ইমিগ্রেশন সিস্টেম। সুতরাং এটা একটা নিউজ আসছে, 300 মাইগ্রেন্টকে ডিটেনশনে দেওয়া হয়েছে, এর মধ্যে 231 জন তারা গোপনে আসছে, হয়তো লরিতে আসছে বা অন্য কোনোভাবে আসছে। সুতরাং অ্যান্ড দি এন্ড অফ এপ্রিল লকডাউন মানে 23শে মার্চ থেকে এপ্রিল, মানে পুরা এপ্রিল মাসে ধরা যায়, বা 300 জন তারা ডিটেনশনে রাখছে। এরা নো মোর দেন 7 ডেজের শর্ট টার্ম হোল্ডিং ফেসিলিটিস, তারা 7 ডেজের বেশি রাখে নাই। অন দি আদার হ্যান্ড ফিগার ডাজ নট ইনক্লুড ট্রান্সফার ফ্রম প্রিজন টু ইমিগ্রেশন রিমুভাল সেন্টার। প্রিজন থেকে যাদেরকে রিমুভাল সেন্টারে নেওয়া হয়েছে তাদেরকে ইনক্লুড করে নাই এখানে। তারপরে এখানে যেটা হচ্ছে, সরকার যেটা বলছিল তারা টার্গেট হিট করছে, ডেইলি 200 ডেইলি করোনা ভাইরাস টেস্ট ডাউন স্ট্রিট বলছে। উই হ্যাভ হিট মানে একদিনে 200 ডেইলি করোনা ভাইরাস টেস্ট সেইজ ডাউন স্ট্রিট। ডেইলি করোনা ভাইরাস টেস্টিং ক্যাপাসিটি হ্যাজ রিচ 200,000 ইন টাইম ফর দি গভর্নমেন্ট এন্ড অফ মে ডেডলাইন। সরকার মেয়ের মধ্যে যে পার্ব বলছিল সেই জন্য তারা করছে। এ টোটাল অফ 205,634 টেস্ট ওয়ার অ্যাভেলেবল এস্টারডে। অর্থাৎ এস্টারডে বলতে এই এটা আজকে মানে এই রবিবারে রিচ টু হান্ড্রেড লাইন ফর দি টাইম গভর্নমেন্ট অ্যান্ড টোটাল 205,634 টেস্ট এবং ইনক্লুডিং 40,000 অ্যান্টিবডি টেস্ট ফর এনএইচএস স্টাফ অ্যান্ড কেয়ার ওয়ার্কার্স টু ডিটারমাইন ওয়েদার দে হ্যাভ হ্যাড দে ভাইরাস অ্যাকর্ডিং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার। সুতরাং সরকার বলছিল যে এন্ড অফ মে দে উইল হিট টার্গেট, মানে 200,000 তারা করবে পার ডে, তারা অলরেডি করছে গত রবিবারে, অর্থাৎ গতকালকে, আজকে যে সোমবার ধরে নেওয়া হয়, তাই 205,634টা হয়েছে। ইট ইজ আনক্লিয়ার হাউ মেনি অফ দি টেস্ট ওয়ার অ্যাকচুয়ালি ক্যারিড আউট। আবার বরিস জনসন সেট, তারা বলছে 205,634-এর মধ্যে 40,000 অ্যান্টিবডি টেস্ট। অ্যান্টিবডি টেস্ট হলো গিয়া তারা আগে কোনো ধরনের ইয়ে ছিল কি না সেটার ব্যাপারে মানে টেস্ট করেছে। অ্যান্টিবডি টেস্ট এনএইচএস স্টাফ অ্যান্ড কেয়ার ওয়ার্কার্সে দেওয়া হয়েছে। ইট ইজ আনক্লিয়ার হাউ মেনি অফ দি টেস্ট ওয়ার অ্যাকচুয়ালি ক্যারিড আউট। হাউ আবার বরিস জনসন সেট গোল টু বিগিনিং অফ দি মান্থ টু ডাবল দি টেস্টিং ফ্রম 100,000 টু 200,000 এ ডে। মানে সরকার বলছিল যে, বরিস জনসন বলছিলেন মান্থের শুরুতে বিগিনিং ডাবল করবেন, সেই হিসাবে গতকালকে রবিবারে ডাবল হয়েছে। তারপর বলছে এ সিস্টেম ডিসক্রাইব সার্ভেইলেন্স টেস্টিং ইজ অলসো আন্ডার ওয়ে টু ডেভেলপ এ গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ ভাইরাস ইজ মুভিং থ্রু দি পপুলেশন উইথ মোর দেন
250,000 কন্ডাক্ট অ্যাক্রস ইউকে সোফার। আর একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে সার্ভেলেন্স, এটা কীভাবে স্প্রেড করতেছে সেই ব্যাপারেও সরকার ইয়ে করতেছে, ক্যারিড আউট করতেছে, টেস্টেড হয়েছে মোর দেন, এবং মোর দেন 150 ড্রাইভ থ্রো অ্যান্ড মোবাইল টেস্টিং সাইট হ্যাভ বিন সেট আপ ইন টোটাল। গভর্নমেন্টে বলছে 150 মানে মোবাইল টেস্ট সেন্টার সরকার অলরেডি ক্রিয়েট করেছে, 150টা মোবাইল মানে ড্রাইভ তো আপনি ডাবেন টেস্ট করবেন এরকম সরকার করছে। তারপরে এখানে আরও কিছু কিছু জিনিস আছে আপনাদেরকে শেয়ার করতে চাই, আজকে কিছু খুবই সংক্ষেপ করব। কোয়ারেন্টাইন যেটা হচ্ছে, কোয়ারেন্টাইনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কোয়ারেন্টাইন অ্যাবাউট টু বি ইম্পোজ অন অ্যারাইভেল টু ব্রিটেন উইল কিল দি ট্রাভেল ইন্ডাস্ট্রি, হ্যাভ সেম ইম্প্যাক্ট অন দি কমপ্লিট ক্লোজার অফ ন্যাশনস বর্ডার মিনিস্টার। মানে কোয়ারেন্টাইনের ব্যাপারে এভিয়েশন লিডার্স গভর্নমেন্টে বলছে যে এটা রিথিঙ্ক করার জন্য, এই প্ল্যানটা রিথিঙ্ক করার জন্য, সেইং ইট ওয়াজ ইকুইভ্যালেন্ট অফ হ্যাঙ্গিং এ ব্রিটেন ইন ক্লোজ সাইন। এটার কোয়ারেন্টাইনের অর্থটাই হলো গিয়া আপনারা সাইনবোর্ড ঝুলাই দিচ্ছেন ব্রিটেন ইজ ক্লোজ, সুতরাং এটা ব্যাপারে রিকনসিডার করার জন্য এভিয়েশন তারা কর্তৃপক্ষ সরকারের কাছে আবেদন জানাইছে। দে ওয়ান্ট দ্যাট ইট উড ড্যামেজ দি ইকোনমিক রিকভারি অফ এ ক্রুশিয়াল টাইম অ্যান্ড কস্ট অফ থাউজেন্ডস জব ইন দি ট্রাভেল ট্যুরিজম হসপিটালিটি ইন্ডাস্ট্রি। বলছে যে আসার পরে এই যে আপনার এই 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, এটা প্রথমতে ব্রিটেন ইজ ক্লোজ সাইনবোর্ড দেখা যাবে যাচ্ছে এরকম অবস্থা, এবং এর ফলে ইকোনমিক রিকভারি ক্ষতিগ্রস্ত হবে, ট্রাভেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, অনেক জব এগুলি খুব ইয়ে করবে, ক্ষতিগ্রস্ত হবে এটা বলছে। ফ্রম June 8 অল ট্রাভেলার্স টু ব্রিটেন ইনক্লুডিং ব্রিটেন্স রিটার্নিং হোম উইল বি ফোর্স টু স্পেন্ড 2 weeks আইসোলেটিং অ্যাট এ সিঙ্গল অ্যাড্রেস ইভেন দে হ্যাভ কাম ফ্রম কান্ট্রিজ উইথ ফিউ করোনা ভাইরাস ইনফেকশনস। বলা হচ্ছে June 8 থেকে ব্রিটেনে যারা প্রবেশ করবে, ব্রিটিশ সিটিজেন সহ যারা এখানে আসবে তাদেরকে 2 সপ্তাহ করোনা ভাইরাস থাকতে হবে, একটা অ্যাড্রেসে থাকতে হবে 14 দিন। অ্যারাইভেলস উইল হ্যাভ টু রিভিল ওয়্যার দে উইল বি স্টেইং অ্যান্ড এনি ওয়ান নট কমপ্লাইং ফেসেস ফাইন আপ টু 100,000। আসার পরপরই সে বলতে হবে যে সে কোথায় থাকবে 14 দিন, এবং না হলে তারে £1,000, এই রুলস না মানলে £1,000 ফাইন করা হবে। এমি শর্ট দ্যাট ব্রিটেন্স ওয়ার রিলেটিভলি কিন টু ট্রাভেল এগেইন, ইট ফাউন্ড দ্যাট 48% অফ পিপল ইন দি ইউকে উড বি উইলিং টু ট্রাভেল উইদিন এ মান্থ অর টু ফর অফ দি থ্রেট পসিবল বিং কন্ট্রোলড। মানে এখনও দেখা যাচ্ছে করোনা ভাইরাস থাকলেও ব্রিটেনের মানে 48% লোক বলছে যে উইলিং টু ট্রাভেল, 1 মাস 2 মাসের মধ্যে হলিডেতে যাওয়ার প্ল্যান আছে, এটা মানে সিস্টেমটা কন্ট্রোলে আসলে সুতরাং সবাই যেতে চায়। হ্যাঁ, দিস ইজ অ্যাবাউট ইন্টারন্যাশনাল অ্যাভারেজ হায়ার দেন US, জাপান অ্যান্ড জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া। হাউএভার আয়াটা সেড দ্যাট কোয়ারেন্টাইন উড ডেস্ট্রয় এনি অ্যাটেম্প টু রিজিউম ইন্টারন্যাশনাল ট্রাভেল ইন টু অ্যান্ড ফ্রম ব্রিটেন। মানে বেশিরভাগ লোকে বলতেছে যে এই যে কোয়ারেন্টাইন 14 দিনের এটা ইয়ে হয়েছে, এত কিছু হয় কোয়ারেন্টাইন, সেজন্য বলছে যে এটা করা উচিত, মানে কোয়ারেন্টাইনটা বন্ধ যদি করা হয় মানে ট্রেভেলে আসবে না, কোয়ারেন্টাইন যদি থাকে লোকজন আসবে না, সেই জন্য এটা খুলে দেওয়ার জন্য বলা হচ্ছে যে নো মানে কম্পালসারি এরকম। সিমন এখানে বলছে যে এজ দি কনসার্ন অ্যাবাউট COVID-19 রিসিডস, ইফ দি কোয়ারেন্টাইন স্টিল ইজ ইন প্লেস পিপুল আর নট গোয়িং টু ট্রেভেল। যদি কোয়ারেন্টাইনটা মানে প্লেস করা হয় তাহলে লোকজন ট্রেভেল করবে না, মানুষ যেতে চাচ্ছে যেহেতু COVID-19 রিসিড মানে কমতেছে, সুতরাং আমাদেরকে এই ব্যাপারে বিশেষ করে পজিটিভ থাকার জন্য বলছে যে কোয়ারেন্টাইন দরকার নাই, বিভিন্ন কোম্পানি বলছে, ট্রাভেল এজেন্ট কোম্পানি বলতেছে। যাই হোক, এখানে বলছে এই ইন কন্ট্রাস্ট, ইটালিতে একটু নতুন হয়েছে মনে হয়, শোনেন, ইন কন্ট্রাস্ট ইটালি ইজ রুলিং আউট রেড কার্পেট ফর ফরেন ভিজিটর টু ট্রাই রিবিল্ড ইকোনমি। লাল গালিচা পাতায় দিচ্ছে ইটালি অন ওয়েস্টডে, বুধবারে রুল রিকোয়ারিং নিউ অ্যারাইভালস টু সেলফ আইসোলেট ফর 2 weeks উইল বি স্ক্র্যাপ ফর ভিজিটার্স ফ্রম ইউরোপ ইনক্লুডিং ব্রিটেন। ইটালিতে যদি যান সেলফ আইসোলেট করতে হবে না বুধবার থেকে, নতুন রুল করে দিয়েছে। ইটালিতে যদি যান লাল গালিচা সম্বর্ধনা পাবেন, এবং 2 weeks জন্য যেটা আছিল অন ওয়েস্টডে এ রোল রিকোয়ারিং নিউ অ্যারাইভালস টু সেলফ আইসোলেট ফর 2 weeks উইল বি স্ক্র্যাপড ফর ভিজিটার্স ফ্রম ইউরোপ, ইউরোপ থেকে যারা যাবে
এই থাকতে পারে। সুতরাং ইতালিতে আপনি যেতে পারেন। ইতালি বিষয়ে আমার ভয় করে, ইতালিতে আমার যাওয়ার শখ নাই, অন্তত রিসেন্টলি, আর অত পরে যাওয়া যাবে আর কি, কারণ ইতালিতে অবস্থা তো খুব ভালো না। যদিও তারা বলছে যে ইউরোপ থেকে কেউ গেলে তারা সেলফ আইসোলেট মানে করতে হবে না, কারণ তারা ইকোনমিকে রিবিল্ড করতে চায়। আদার রিডেভেলপমেন্ট, দি নাম্বার অফ পিপুল হু হ্যাভ ডাইড উইথ করোনা ভাইরাস ইন ইউকে রোজ বাই 113 টু 38,489, ওয়াইল নাম্বারস অফ নিউ কনফার্ম ডেইলি ইনফেকশন ফেল বিলো 2,000 to 1,936। অর্থাৎ গত 24 ঘন্টা ইউকেতে মারা গেছে 113 জন, টোটাল আমাদের মারা গেছে 38,489 জন, এবং নতুন আক্রান্ত হয়েছে এটা 2,000-এর নিচে 1,937 জন। এটা এই এটা একটা মানে কিছুটা সুসংবাদ যে যদিও সানডেতে সবসময় কম হয়, মানডেতেও কম হয়, টুইজডে বোঝা যায় যে কী অবস্থা, কারণ এগুলি সার্ভিস বন্ধ থাকে, কিন্তু তারপরেও কমতেছে আর কি। সুতরাং 24 ঘন্টা 113 জন, টোটাল আমাদের মারা গেছে 38,489 জন, আর নতুন আক্রান্ত হয়েছে 24 ঘন্টায় 1,937 জন। ওকে, ম্যাট হ্যানকক হেলথ সেক্রেটারি সে ডেইলি টেস্টিং ক্যাপাসিটি হ্যাজ এক্সিডেড 200,000 এহেড অফ গভর্নমেন্ট এন্ড অফ মে ডেডলাইন। তারপরে হচ্ছে ব্রিটেন্স ওয়ার এনকারেজ টু এনজয় নিউ ফ্রিডম এট লকডাউন ইজ টুডে বাট আজ রিমেইন কশাস অ্যান্ড কন্টিনিউ টু অবজার্ভ সোশ্যাল ডিস্টেন্স। মানে ব্রিটেন কালকে থেকে অনেকগুলো রেস্ট্রিকশন উঠে যাবে আমরা জানেন, দেখি আবার গেলে পড়ব, কিন্তু সাবধান থাকার জন্য বলছে। তারপরে গেভিন উইলিয়ামসন দি এডুকেশন সেক্রেটারি সট টু রিএশিওর প্যারেন্টস অ্যান্ড টিচার্স দ্যাট স্কুল উড বি সেফ এনভায়রনমেন্ট অ্যাজ চিলড্রেন রিটার্ন টু লেসন্স। অলমোস্ট এভরি প্রাইমারি স্কুল ইন ইংল্যান্ড ইজ এক্সপেক্টেড টু ওপেন টুডে ডিসপাইট অপোজিশন অফ বিগেস্ট টিচিং ইউনিয়নস। খোলার কথা আর কি, মানে বিশেষ করে মানে স্কুল প্রাইভেট স্কুলগুলো খুলবে, কিন্তু টিচার্স ইউনিয়নটা যদিও বাধা দিতেছে। এইখানে আরও কিছু কিছু নিউজ পড়তে চাই, যেটা হচ্ছে যে নতুন একটা ইয়ে হয়েছে যে সার্ভাইভার্স অফ ডোমেস্টিক অ্যাবিউজ টোল টু গিভ এভিডেন্স ইন পার্সন ইন কমন্স। কমন্সে এটাও করোনা ভাইরাস কিছুটা রিলেটেড। হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স বলা হচ্ছে যে ডোমেস্টিক অ্যাবিউজ সার্ভাইভার হ্যাভ বিন টোল্ড দে মাস্ট অ্যাপিয়ার ইন পার্সন টু গিভ এভিডেন্স টু এমপিজ ডিসপাইট রেজিং কনসার্ন এবার করোনা ভাইরাস ইনফেকশন রেট। করোনা ভাইরাস ইনফেকশন থাকা সত্ত্বেও ডোমেস্টিক ভায়োলেন্সের মানে ইনফেকশন রিস্ক থাকা সত্ত্বেও ডোমেস্টিক ভায়োলেন্স যারা সার্ভাইভ করছে তাদেরকে পার্লামেন্টারি মানে ইয়ে করার জন্য পার্লামেন্টারি কমিটিতে সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছে। রিকোয়ারমেন্ট হ্যাজ রেইজ ক্রিটিসিজম ফ্রম চ্যারিটিজ, এবং এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম যারা এই জুন মাসের খুব সম্ভবত 4 তারিখে তাদেরকে যাওয়ার জন্য আমি পড়তেছি নিউজটা। 18 ডোমেস্টিক অ্যাবিউজ উইমেন্স রাইট গ্রুপ তারা বলছে যে তাদেরকে এই করোনা ভাইরাস ইয়ের জন্য যে কেন তাদেরকে সশরীরে যেতে হবে, আগে ছিল স্কাইপ বা কিছুর মাধ্যমে করবে, কিন্তু এই হাইব্রিড পার্লামেন্টটা আগামী সপ্তাহ থেকে উঠে যাবে। আমি নিউজগুলো পড়লে একটু বুঝবেন যে 18 ডোমেস্টিক অ্যাবিউজ এন্ড উইমেন্স রাইট গ্রুপ ইনক্লুডিং উইমেন্স এইড রিফিউজি এন্ড অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিটেন টু দি লিডার্স অফ দি হাউস অফ কমন জ্যাকব রিজমক টু সে ইট ইজ আনএক্সেপ্টেবল টু রিকোয়ার সার্ভাইভার্স অফ ডোমেস্টিক অ্যাবিউজ টু অ্যাটেন্ড পার্লামেন্ট ইন পার্সন। পার্লামেন্টারি অর্থাৎ সংসদীয় কমিটিতে যাওয়ার জন্য নতুন তারা বিল করবে, সেজন্য সশরীরে হাজির হওয়ার জন্য ডোমেস্টিক ভায়োলেন্স যারা ভিকটিম তাদেরকে যাওয়ার জন্য পার্লামেন্টে ডাকা হয়েছে। এইখানে প্রায় 18টা সংগঠন বলছে এইটা কী ধরনের কথা, তারা এমনিতেই ভিকটিম, তারপরে সশরীরে যাবে, তারপরে করোনা ভাইরাস এমনিতেই রিস্ক রয়ে গেছে, কেন যাবে। সকল হাইব্রিড পার্লামেন্ট অ্যারেঞ্জমেন্ট অ্যালাউং ইন্ডিভিজুয়ালস টু প্রোভাইড এভিডেন্স টু স্ক্রুটিনি কমিটি বায়া ভিডিও লিঙ্ক হ্যাজ সেট টু এন্ড নেক্সট উইক। মানে এই যে হাইব্রিড পার্লামেন্ট নেক্সট উইকে শেষ হয়ে যাবে, মানে এই সপ্তাহে শেষ হয়ে যাওয়ার কথা, অ্যাটলিস্ট 3 উইমেন হু হ্যাভ এক্সপিরিয়েন্স ডোমেস্টিক অ্যাবিউজ আর টু গিভ এভিডেন্স অন 4 জুন টু পাবলিক বিল কমিটি ফর দি ডোমেস্টিক অ্যাবিউজ বিল এ লং অ্যাওয়েটেড পিস অফ লেজিস্লেশন গোয়িং থ্রু পার্লামেন্ট। আগামী 4 জুন 3 জন উইমেন যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হয়েছে এই তাদেরকে মানে সাক্ষী দিতে যেতে হবে পার্লামেন্টারি কমিটিতে, কারণ নতুন বিল আসতেছে। লং বিশেষ টু কমিটি ফর দি ডোমেস্টিক অ্যাবিউজ বিল তারা করতেছে টু লং অ্যাওয়েটেড পিস অফ, এটা দীর্ঘদিন অপেক্ষা করা হচ্ছে। দি রুল অফ দি কমিটি মেড আপ 17 এমপির এই কমিটিতে 3 জন মহিলা যাবে, 17 জন এমপির এই কমিটিতে। হ্যাঁ, নিকি নরমান অ্যাক্টিং কো চিফ এক্সিকিউটিভ অফ দি উইমেন্স এইচ এর উই ওয়েলকাম দি পাবলিক বিল
মানে একটা সংগঠনের নেত্রী বলছেন যে আমরা এই বিলকে স্বাগত জানাই, কিন্তু এই সময় কেন যাবে? এবং এখানে যাই হোক, এখানে যেটা হচ্ছে যে নতুন অ্যাবিউজ বিল প্ল্যানস টু ফোর্স ডোমেস্টিক অ্যাবিউজ আর ট্রিক পলিগ্রাফ টেস্ট অ্যাবিউজার, এখানে ডোমেস্টিক অ্যাবিউজ বিল এখানে নতুন অনেক কিছু যোগ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে যে অ্যাবিউজার টু টেক পলিগ্রাফ টেস্ট, পলিগ্রাফ টেস্ট হচ্ছে গিয়ে মিথ্যা কথা বলে কি না, মানে এই টেস্টটা রেফারেন্স লাই ডিটেক্টর এইটাকে যেতে হবে। নতুন ডোমেস্টিক অ্যাবিউজ বিল, এই বিলে অনেক কিছুর মধ্যে একটা আইন আছে যে যিনি পারপেট্রেটর, যিনি অ্যাবিউজ করেছেন হাজব্যান্ড বা ওয়াইফ, তাকে লাই ডিটেক্টরে নেওয়া হবে, এবং লাই ডিটেক্টর একটা একটা পার্ট থাকবে, লাই ডিটেক্টরে সে মানে যেতে হবে আর কি। অ্যাবিউজার টু টেক মানে এটাকে বলে পলিগ্রাফ টেস্ট, লাই ডিটেক্টর দিতে হবে। এবং আদার প্রপোজাল লেজিসলেশন প্লিজ টু ব্যান পারপেট্রেটর ফ্রম ক্রস এক্সামিনিং দেয়ার ভিকটিম ডিউরিং ফ্যামিলি কোর্ট প্রসিডিংস, যেটা দেওয়া হয় যে যিনি অভিযুক্ত, ইনি মনে করেন একজন রেপের আসামি, সেই আসামি যারা ভিকটিম রেপ করেছে বা এই ধরনের অ্যালিগেশন আছে সে ক্রস এক্সামিন করবে, এটা বাতিল করা হয়েছে। আরও অনেক কিছু আসছে, এটা অন্য সময় আসলে হয়তো আপনাদেরকে বলার সুযোগ থাকলে আপনারা বলবো। তারপরে এখানে আসছে এই যদিও প্রাইমারি স্কুল খুলতেছে, তারপরেও মানে প্যারেন্টসরা খুব চিন্তার মধ্যে আছে, যে মানে কি হবে না হবে। আমি নিউজটা পড়ে নেই, বেশি নিউজ ইয়ে করতে পারবো না আজকে। প্রাইমারি স্কুলস ইন ইংল্যান্ড আর টু বিগিন ব্রিঙ্গিং ব্যাক মোর চিলড্রেন, বাট প্যারেন্টস ফেস ভেরি মিক্সড লোকাল পিকচার ইন নিউজ হাউ স্কুল আর রিওপেনিং। সার্ভে সাজেস্ট হাফ অফ দি প্যারেন্টস মাইট নট সেন্ড ইন দেয়ার চিলড্রেন ইন সাম এরিয়াস, স্কুলস উইল স্টিল বি শাট, কিছু কিছু এরিয়াত স্কুল স্টিল বন্ধ থাকবে। সুতরাং আমাদেরকে ইয়ে করতে হবে, এই অপেক্ষা করতে হবে। তারপরে এই যে বিউটি লিটার অ্যান্ড টয়লেট রুলস লেফট ইয়র্কশায়ারের বিউটি স্পটগুলোতে, মানুষ এত গেছে আর কি, হুট করে খোলা হয়েছে তো, মানে সব বিচ টিচ সবগুলো মানে ডার্টি করে রেখে দিছে। মানুষ অভিযোগ করতেছে যে মানুষ মানে নর্মাল বিহেভ করে নাই আর কি, এই খোলার পরে হুট করে চারা গেছে তো, যাওয়ার পরেই এইরকম কাজ করেছে আর কি। তারপরে হচ্ছে গিয়ে এখানে যেটা বললাম, কুইন প্রথমবারের মতো দেখা গেছে অনেকদিন পরে। তারপরে এখানে হচ্ছে যে লকডাউন এইজিং ইজ ইংল্যান্ড মডেস্ট, গভর্নমেন্ট ইজ টেকিং মডেস্ট স্টেপস ইন ইজিং লকডাউন রেস্ট্রিকশন। কমিউনিটি সেক্রেটারি রবার্ট জেনরিক বলছেন যে লকডাউন এইজ করার জন্য তারা মডেস্ট স্টেপ নিছে, আস্তে আস্তে এগুলি ইয়ে করবে। তারপরে এখানে আসছে আর কিছু জিনিস, প্রাইমারি স্কুল পিপুল রিসিভড অন ইয়ার ওয়ান ইয়ার সিক্স ক্যান রিটার্ন টু স্কুল, যাবে আজকে থেকে সোমবার থেকে। দোজ শিল্ডেড ক্যাটাগরি উইল বি অ্যালাউড আউটডোর্স উইথ এ ফ্যামিলি মেম্বার্স, মানে আজকে থেকে যেগুলি যারা শিল্ডেড মানে ভালনারেবল যারা রয়েছে 70-এর উপরে, যারা জিপি লেটার দিয়ে কনফার্ম করছে তাদেরকে শিল্ডেড দরকার, তারা আজকে থেকে দিনে একবার বাইরে যেতে হবে ওন হাউস হোল্ডার মেম্বার নিয়ে অথবা অন্য হাউস হোল্ডার আরেকজনকে নিয়ে বাইরে যেতে হবে। আজকে থেকে মানে সোমবার থেকে গ্রুপ অফ সিক্স পিপুল ক্যান মিট ইন পার্কস ও প্রাইভেট গার্ডেন্স অলওয়েজ রিমেনিং টু মিয়ার, মানে আজকে থেকে গ্রুপ অফ সিক্স পিপুল ক্যান মিট ইন পার্কস, ছয়জনের গ্রুপ পার্কে মিট করতে পারবে আজকে থেকে, মানে দুইটা হাউস হোল্ডার। গ্রুপ অফ সিক্স পিপুল ক্যান মিট ইন পার্কস ওর প্রাইভেট অ্যালোয়িং রিমেনিং টু মিটার্স অ্যাপার্ট, পিপুল ক্যান এক্সারসাইজ আউটসাইড উইথ আপ টু ফাইভ আদার্স ফ্রম ডিফারেন্ট হাউস হোল্ড, ডিফারেন্ট হাউস হোল্ডের আর পাঁচজন মিলে অর্থাৎ ছয় বন্ধু মিলে আপনি এক্সারসাইজ করতে পারবেন আজকে থেকে, ছয় বন্ধু মিলে ছয় বাড়ির। কম্পিটিটিভ স্পোর্ট উইল বি অ্যালাউড টু টেক বিহাইন্ড দি ক্লোজ ডোর, বিহাইন্ড দি ক্লোজ ডোরে কম্পিটিটিভ মানে ইয়ে হবে, এই যে স্পোর্টস শুরু হবে। আউটডোর মার্কেটস অ্যান্ড কার শোরুম ক্যান রিওপেন প্রোভাইডেড দে আর কোভিড সিকিউর, কার শোরুম এবং আউটডোর মার্কেট খোলা হবে আজকে থেকে, যাতে তারা সেফ থাকতে পারে, আউটডোর বিশেষ করে মানে সেফ ডিস্টেন্স বজায় রাখতে হবে আর কি, কোভিড সিকিউর থাকতে হবে, নতুন টার্মস অনেকগুলো হচ্ছে। তারপরে বলছে ইউকে ক্যান্সার চ্যারিটি চিফ হ্যাড টোল্ড বিবিসি দ্যাট হি হ্যাজ কনসার্ন অ্যাবাউট দি নিউ গাইডেন্স অ্যালাউইং দোজ হু আর প্রিভিয়াসলি শিল্ডেড টু গো আউটডোরস, যদিও
বলা হয়েছে ভালনারেবল পিপুল তারা বাইরে যেতে পারবে। ক্যান্সার চ্যারিটি বলছে যে এটা ঠিক না, শিল্ডেড পিপুলদের বাইরে যেতে বলছো, অবস্থা তো আরও খারাপ হয়ে যেতে পারে। সুতরাং এইসব ব্যাপারে একটু আমাদেরকে সজাগ থাকতে হবে। এক সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলবো, মানে এক মিনিটের মধ্যে। তারপরে এখানে বলা হয়েছে, আমি বলছিলাম যে বেলজিয়ামের মানে প্রিন্স 27 জনের পার্টিতে গেছিলেন স্পেনে গিয়া, উনি সরি বলছেন সকলের কাছে যে ভুল করে ফেলছেন, উনি গেছেন, ইনভেস্টিগেশন চলতেছে। তারপরে এখানে হচ্ছে এই আর একটা নতুন রুলস হচ্ছে, এটা একটা এক লাইনে শেষ করতে চাই, এখানে হচ্ছে যে নতুন রুলস অনুযায়ী প্রাইভেট মানে গভর্নমেন্ট ইন্ট্রোডিউসিং নিউ লকডাউন মেজার্স দ্যাট প্রিভেন্ট পিপুল ফ্রম সোশ্যালাইজিং অন গ্যাদারিং উইথ 1 পার্সন ফ্রম আউটসাইড অফ দেয়ার হাউস হোল্ড ইন এস প্রাইভেট স্পেস। সুতরাং নতুন আইন করতেছে যে তারা এখন মানে এটা এখন হয় নাই করতেছে, আউটসাইডে গিয়া প্রাইভেট স্পেসে এক ঘর থেকে আরেক ঘরে গিয়া প্রাইভেট স্পেসে গিয়া যৌন মিলন করতে পারবেন না। খাঁটি বাংলাটা বলে দিলাম। গভর্নমেন্ট ইজ ইন্ট্রোডিউসিং নিউ লকডাউন মেজার দ্যাট প্রিভেন্ট পিপুল ফ্রম সোশ্যালাইজিং গ্যাদারিং উইথ 1 পার্সন ফ্রম আউটসাইড অফ দের হাউস হোল্ড ইন প্রাইভেট স্পেস। সুতরাং এটা নতুন আইন করতেছে, এটা হচ্ছে। আর দ্যাটস অল, আই অনেকগুলো ছিল, যেহেতু প্রিপারেশন নাই বলতে পারছি না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।